পুর নগর নির্বাচনে সর্বপ্রচার শেষ হলো মঙ্গলবার বিকেলে। এদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রচার চালিয়েছে। আগরতলা পুর নিগম এলাকায়ও চলে ব্যাপক প্রচার। শেষ দিনে বিভিন্ন ওয়ার্ডের বামপ্রার্থীরা প্রচারে ঝড় তুলেছেন। নিজ নিজ এলাকায় বামকর্মীদের নিয়ে প্রচারে বেরিয়ে বামপ্রার্থীরা ভোটারদের কাছে আহ্বান জানান শান্তি, উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বামেদের জয়ী করার। মঙ্গলবার সর্বপ্রচারের শেষ দিনে বাম 38 নম্বর এবং ওয়ার্ডের বাম প্রার্থী বুলটি বিশ্বাস, 47 নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবতনু রায়, 45 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী পিয়ালি চৌধুরী, 46 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী রুবি পাল দেব চৌধুরী, 19 নম্বর ওয়ার্ডের অপরূপা দেব বর্মা এবং 17 নম্বরের বাম প্রার্থী ফুলন ভট্টাচার্য। প্রচারের শেষ দিনেও নিজেদের জয় নিয়ে পুরো আশা ব্যক্ত করেন বাম প্রার্থীরা। ভোটারদের কাছে কী আবেদন রাখলেন তারা শুনুন। প্রথমত আগামী 25শে নভেম্বর আগরতলা পৌর নিগমের ভোট, সারা রাজ্যে নগর পঞ্চায়েত এবং পৌরসভা পৌর নিগম আমাদের বামফ্রন্টের প্রার্থী ঘোষণা দিয়েছে। আমরা জানি গত দিনে যে বিজেপি সরকার, জোট সরকার চলছে, মানুষের অবস্থা স্বৈরাচারী একটা সরকার, মানুষের জন্য কিছু করতে পারেনি। আজকে সাড়ে তিন বছর হতে চলছে, কিন্তু আমরা আমাদের সময় গত দিনে প্রার্থী আমার বামফ্রন্ট সরকার আমাকে আবার সুযোগ দিয়েছে। আমি গত দিনও প্রার্থী ছিলাম, কিন্তু যে গত 3 বছর মানুষের জন্য সঠিকভাবে কাজ করতে পারিনি, যেহেতু রাজ্যের মধ্যে বিজেপি জোট সরকার ছিল, কোনো কাজকর্ম মানুষের জন্য দেয়নি, টুয়েটের কাজ বন্ধ করে দিয়েছে। বৎসরে আমাদের আগে বামফ্রন্ট সরকার থাকতে বৎসরে অনেক দিন 180 থেকে 90 দিন আমরা কাজ দিতাম, কিন্তু গত 3 বছরে আমরা মানুষকে ঠিকভাবে কাজ দিতে পারিনি এবং বিভিন্ন ভাতা বন্ধের পথে চলেছে। আমরা চাই আগামী দিনে 2023 আমাদের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের এই যে জনগণ, গরিব মেহনতি মানুষ এবং শ্রমিক অংশের মানুষ সবাইকে বামফ্রন্টকে ভোট দেবে। আগামী 25শে নভেম্বর প্রথমে আহ্বান থাকবে প্রশাসনের কাছে, যাতে ভোটটা সঠিক সুষ্ঠুভাবে হয়, মানুষ যাতে নিজের মত নিজের হাতে দিতে পারে, কোনো যাতে দুষ্কৃতিকারীরা ভোট কেন্দ্রগুলি দখল না করতে পারে, প্রশাসনের কাছে এই আহ্বান থাকবে। মানুষের কাছে আহ্বান করছি সুস্থ সংস্কৃতি পরিবেশ ফিরিয়ে আনতে, মানুষের কাজ, শিক্ষা, বাসস্থান সঠিকভাবে সঠিক জায়গায় পাওয়ার লক্ষ্যে আগামী 25শে নভেম্বর বামফ্রন্ট মনোনীত যতগুলা আগরতলা পৌর নিগমের যত মিউনিসিপ্যালিটি আর তার সঙ্গে সারা ত্রিপুরার যারা বামফ্রন্ট প্রার্থী আছে তাদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি। যে এটা সত্যি, আমরাও যে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলাম, যখন যাদের কাছেই যেতে পেরেছি তার মধ্যে অনেকেই এই প্রশ্নটা করেছেন যে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা। তো এই এই কথাটা, এই প্রশ্নটা দিয়েই বোঝা যায় যে আমরা কী পরিস্থিতির মধ্যে রয়েছি। তারপরেও আমি আবেদন করব সবার কাছে যে ভোট দেওয়া আমাদের এটা সাংবিধানিক একটা গণতান্ত্রিক অধিকার, সেটা হরণ করার চেষ্টা চলছে বিগত, বিশেষ করে এটা আমরা অনেক আগে শুনেছি সেই 88-93 সময়, তারপর থেকে কিন্তু এই ধরনের পরিবেশ ছিল না ত্রিপুরা রাজ্যে, কিন্তু এখন আমরা গত 3.5-4 বছর ধরে এই ধরনের একটা পরিস্থিতি লক্ষ্য করছি এবং দিন দিন তা খালি আরও কতটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে যাচ্ছে, এটা আমরা প্রতিনিয়ত শুধু আমরা দেখছি এই কথাটা বলবো না, অন্যরা ফেস করছেন সেটা বলছেন, অন্যদের কাছ থেকে আমরা শুনতে পারছি, আম মানুষের কাছ থেকে এই বিষয়টা আমরা শুনতে পারছি। কিন্তু বলবো আমরা যে অবশ্যই এটা সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, এবং প্রয়োজনে আমি অনেক সময়ই বলি যে আমার ভোট আমি দেব সেই ব্যাপারে তো কারোর কথা বলার থাকে না, প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ার চেষ্টা করব। আর যারা রাজ্যের, আমি বলবো যারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত, যাদের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে, তাদের উদ্দেশ্যও বলবো যে এরা কিন্তু আমাদের শত্রু না, এরা আমাদেরই ভাই বোন, আমাদেরই পাড়া প্রতিবেশী। কারা করছেন, বাধাটা কারা দিচ্ছেন, যখন যে এলাকায় সেখানকারই ছেলেমেয়েরা, সেখানকারই ভাই বোনরা করছেন এই কাজটা, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু ভাবুন কিসের জন্য এটা করতে চাইছেন, ত্রিপুরার ভালোর জন্য, আপনার পাড়ার মানুষের ভালোর জন্য, আপনার নিজের ভালোর জন্য, আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন এদের কাছে আপনারা কী জবাব দেবেন, কী উদ্দেশ্যে করছেন,
আমি সিপিএমের প্রার্থী, বামফ্রন্টের সিপিএমের প্রার্থী বলে আমাকে ভোট দেবেন সেটা বলবো না, অবশ্যই বামফ্রন্টকে ভোট দেবেন। এবং এই ভোটটা আমাদের যারা সমর্থক রয়েছেন তাদের কাছে তো আবেদন করবই, যারা ভুল পথে যাচ্ছেন এরা একটু ভেবে দেখবেন কি উদ্দেশ্যে আপনারা এটা করছেন, এর ফল কি হবে ভবিষ্যতে, আপনারা একটু বিবেকের কাছে প্রশ্নটা করবেন। আমি সবার কাছে বিনম্রভাবে আবেদন করব যে এই সুস্থ পরিবেশটা ফিরিয়ে আনার জন্য অন্তত বামফ্রন্টকে ভোট দিন, এবং যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন যে আপনারা কি করছেন। আগামী 25 তারিখ পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েতে ভোট আপনারা সবাই জানেন, তো আপনাদের কাছে আমার একটাই আশীর্বাদ চাওয়ার যে সব জায়গার সব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা আপনাদের পাশে রাখুন আমাদের সবাইকে, আমরা যাতে আপনাদের সেবা যত্নে থাকতে পারি। আর সকাল সকাল গিয়ে ভোটটা দিবেন, দিয়ে আমরা সবাইকে জয়যুক্ত করবে। আমি 19 নম্বর ওয়ার্ডের প্রার্থী, সিপিআইএমের তরফ থেকে অপরূপ আচার্যবর্মা, সকলকে নমস্কার। বাড়ি বাড়ি যতদূর তো আমাদের কবি শেষ হয়ে গেছে, মানুষের থেকে আমরা ভালো ছাড়া পাচ্ছি। যদি সুস্থ এবং গণতন্ত্র রীতিনীতি অনুযায়ী যদি ভোট হয় তাহলে নিশ্চয়ই আমরা জয়ী হব, এই আশা আমরা রাখছি। মানুষ আমাদেরকে ভরসা দিচ্ছেন, মানুষ আমাদেরকে আস্থা দিচ্ছেন, মানুষ বলেছেন যে মানুষ আমাদের পাশে আছে। তাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা মানুষের কাছে বলতে চাই যে প্রতিরোধ তৈরি করে আপনারা আপনার ভোট আপনি নিজে দিন। সকলকে ধন্যবাদ। আমাদের তো প্রচার মানে ডোর টু ডোর, মূলত আমরা আমাদের ওয়ার্ডের 100% বাড়ি কভার করেছি, প্রত্যেকের কাছে গেছি, প্রত্যেকের কাছ থেকে বিপুল সাড়া। আর আমার আমাদের যে আমি এবং অপূর্ব আমাদের সুবিধা হচ্ছে কি আমাদের ওয়ার্ডের প্রায় প্রত্যেকে আমাদের সকলকে চেনে, কারণ আমাদের পুরনো ওয়ার্ড এগুলো। মানুষ তো মানে ভীষণ রকমের, মানুষের সারা এমএ আপ্লুত, কারণ আমাদের তো কোনো ফ্ল্যাগ নেই, পেস্টুন নেই, কোথাও কিছু রাখতে দিচ্ছে না। এখন যদি লাগায় 2 ঘন্টা পরে কিছু থাকে না। আমরা এই জন্যে সকলের বাড়িতে যাচ্ছি, সবার সঙ্গে কথা হয়েছে আমাদের, এবং জয় নিয়ে কিন্তু আমাদের কোনো দ্বিধা নেই, একদম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানুষকে যদি অন্যভাবে যদি ভোট যদি প্রভাবিত না হয়, সুতরাং এখন পুলিশ প্রশাসন এবং নির্বাচন প্রশাসন তাদের কাছে আমার আবেদন থাকবে যে তারা যাতে মানুষের ভোটাধিকার অক্ষুণ্ণ থাকে তারা ব্যবস্থা নিন, মানুষ ভোট দিতে চায় এবং মানুষ বামফ্রন্টের পক্ষে। Pure Report, Channel Dindap.